হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দি আশা। তোমরা সবাই কেমন আছো? আসলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি, নোজ অ্যান্ড ইয়ারলোব পুলিং চ্যালেঞ্জ। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখেছো? আগে থেকে শুরু করে দিয়েছে, ভাবছে কি করবে না করবে। তো চলো, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, এটা হচ্ছে একটা কম্বাইন্ড ভিডিও, ঠিক আছে? দুটো ভিডিওকে আমরা একসঙ্গে করে রিকোয়েস্ট, সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি। আর জানোই তো দাদা বৌদির ভিডিও মানে ফুল এন্টারটেইনমেন্ট, একদম ফালি ভিডিও। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে করছি নোজ পুলিং চ্যালেঞ্জ, নাও স্টার্ট। তুমি করবে পুলিং? আমি করি পুলিং। ওকে, যাকে সামনে দিয়ে মিউজিক। এর আগে হচ্ছে নোজ পুলিং, ইয়ারলো পুলিং চ্যালেঞ্জ করেছি, বাট কম্পাইন্ড ভিডিও এই ফার্স্ট টাইম করছি। দেখো আমার হাত পুলিং করতে গিয়ে রে এখনই কুকু করছে, দেখে যাও দাদাভাই কেমন কথা বলে বলো। সুন্দরী রমণী নাক পুলিং, দেখে যাও। দেখে যাও কেমন লাগে, দেখো একটুখানি মুখটা দেখাই। আমরা তো ছোটবেলা তো এরকম করতাম, কেমন দেখতে লাগে দেখো, চিনু চিনু লাগছে কিনা। তুমি আমারটা করো, চলো এবার আমার আমাকে করো। আমার নাকটা দেখে কত বড় সুন্দর না নাকটা, মা একদম কার্তিক ঠাকুরের মতো দেখো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, নাক টানা অবস্থায় কেমন লাগছে দেখতে। নাকটা যদি না থাকতে কেমন লাগতো? নোজ পুলিং চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দেবে, যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। আমার কিছু হলো না, দেখো আমার একটু ঠান্ডা লেগেছে তো। এও বলছে ঠান্ডা লেগেছে বেশি টিপলে, কিন্তু বুঝতে পারছো তো এরকম আমাদের আসলে খুব ঠান্ডা গো, শুনছি কলকাতা হচ্ছে ঠান্ডা কমে গেছে, আমাদের এখানে ঠান্ডা ভালো ঠান্ডা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে ইয়ারলো পুলিং চ্যালেঞ্জ, তো ইয়ারলো পুলিং চ্যালেঞ্জ আমার তো ঠিক আছে এটাই করবো। ওর হচ্ছে দেখো তো একদম লো, একদম জাস্ট একটুখানি, আর আজকে দেখো একদম ভারী ভারী, এগুলো যেন ভারী ভারী বেশ বড় বড় অনেকটা বড়। জানেন তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো ভিডিওতে, সাইকেলের চাকা পড়েছে অনেকটা, সাইকেলের চাকা দেখো নিচের দিকে চলে গেছে। একটু সামনের দিকে যাই, হ্যাঁ একটু মাথা সরাও সামনের দিকে যাই। তো এই চ্যালেঞ্জটা তোমার দাদাভাই আমাকে করেছে, আমি অ্যাকসেপ্ট করেছি। তো এখন তোমার দাদাভাই আমাকে অ্যালো করে দেখাবে। কানের খুলে গেছে, ঠিক আছে লতিটা খুলে চলে আসে সেটা দেখো। এখানটা ধরো, ঠিক আছে কানেরটাই হচ্ছে, হ্যাঁ ওটা ওটা শুধু ধরে টেনো। দেখো ভুলে গেছিলাম লাস্ট কবে হচ্ছে, কানমোলা খেয়েছি, এটা ঢুকিনি, বেশ মজা লাগছে না? গরম হয়ে গেছে। চলো বন্ধুদের দেখাও।
কানের এই এই এইখানটা ধরে টানো, ঠিক আছে? তুমি তোমার মতো টানো, তারপরে বলবে যে চ্যালেঞ্জে আবার বলে বলে দিচ্ছে। গোপাল কান গরম হয়ে গেছে গো, চল চান্স পেলে ছাড়তে নেই, একটুখানি টানা টান, এটা কান ধরে টানা উচিত। বল এটা কোথায় আর চিপকে গেছে? না দাঁড়া দাঁড়া, এই কানটা একটু ব্যথা হবো, দাও পড়ি দাও। না দাদা তুমি ব্যথা করছে, এয়ারলো পুলিং চ্যালেঞ্জ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গো, এখানটা সত্যি খুব ব্যথা। এইখানটা ভালো জানি না, এখানটা এখানটা অতটা ব্যথা নেই। রিং গুলো দেখো, কতগুলো সাইকেল রিং এর মধ্যে আমি আঙুল ঢুকিয়ে দিলাম, আঙুল ঢুকিয়ে টানছি। এর আগেও এয়ারলো পুলিং চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, অনেকেই হচ্ছে মানে কমেন্টে লিখেছো যে বড় ইয়ারিং পরে করতে হবে, এটা তো এর থেকেও কি বড় করতে হবে নাকি? এরা দেখো কত বড় দেখো, এরা এটা বাইকের চাকা দেখেছো? আমি দেখাই, দেখেছো কানেক্টটা কোথায় এসেছে? এখানটা এখানটা চলে এসেছে, তবে বুঝতে পারছো কতটা বড় কানেক্টটা? এই দেখো দেখতে পাচ্ছে, এই দেখো ভালো করে দেখো, আঙুল ঢুকে দিলাম, হাত ঢুকে যাবে চুরির মতো, দিয়ে টেনে দিয়ে আগে। খুব মজা পেয়েছো না? খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে, দুটো প্রাণী গরম হয়ে গেছে গো। চলো ঠিক আছে, আর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু আজকেটা ফানির থেকে একটু সাজা বেশি হয়ে গেছে, যাই হোক মজা করেই করলাম, তো দাদাভাই মজা করে বললো, আর আমাদের ভিডিও তো ফানি ভিডিওই, তো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো, খুব তাড়াতাড়ি আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসবো। আর অনেক সুন্দর সুন্দর আইডিয়াতে আমরা হচ্ছে ফ্যামিলি চ্যালেঞ্জ ভিডিওগুলো ইয়ে করেছি জানো তো, তো ওগুলো নিয়ে আসবো, এক এক করে সব ভিডিওগুলো আপলোড করবো, তোমরা ভালোবেসে সব দেখো, আর সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো, বাই বাই।